শুভ সকাল ভিউয়ার, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ব্ল্যাক প্রম্পের মশলা কারি। এই মাছটা অনেক টেস্টি। আজকে আমি দেখাবো কিভাবে কুক করতে হয়। এখানে ব্ল্যাক প্রম্পের মাছ নিয়ে নিয়েছি। এখানে ও একটা টমেটো, তিনটা পেঁয়াজ, তিন চার পিস রসুন, একটা কাঁচামরিচ আর আদা একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি তেজপাতা, এলাচ, দারুচিনি, শুকনো মরিচ, লং। এখানে নিয়েছি 1 টেবিল স্পুন টক দই, 1 টিস্পুন ধনিয়া জিরা গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া অ্যান্ড 2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া। সব একসাথে সামান্য জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এই ফিশগুলো ডিপ ফ্রাই করে নেব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি তেল দিয়ে দেব। এখন আমি অয়েল দিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো ডিপ ফ্রাই করে নিব। আপনাদেরকে 10 মিনিট পরে দেখাচ্ছি। মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। আমার মাছ ভালো হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মাছগুলো নামিয়ে নিয়েছে। এখন এই শুকনো মশলাগুলো তেলে দিয়ে দিচ্ছি। হালকা একটু ফ্রাই করে অনিয়ন, পেঁয়াজ, রসুন পেস্ট দিয়ে দেব। এখন এই পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে ফ্রাই করে নেব। এখন হলুদ মরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দেব। এখন ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। এভাবে 10 মিনিট কুক করব। 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার ব্ল্যাক প্রম্পের ফিস মশলা কারি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো
আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ।